রিসেন্টলি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার টিকটকে ট্রেন্ডিংয়ে চলতে আছে সো ফাইনালি আমি আপনাদের জন্য এই ভিডিওটা টিউটোরিয়াল নিয়ে এসেছি আজকে আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ দেখে আন বুঝিয়ে দেবো কীভাবে ট্রেন্ডিং বিডিওটা তৈরি করতে হয় আমাদের এই ভিডিওটা বানানোর জন্য যা যা প্রয়োজন হবে সব কিছু লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সো কথা না আবার এই ভিডিওটা শুরু করা যাক প্রথমত আমাদের এই ভিডিওটা তৈরি করার জন্য প্রয়োজন হবে দুই টাইপের একটা হলো ক্যাপকাট কাট অ্যাপ আর একটা হলো টিকটক অ্যাপ তো যাদের মোবাইলে ক্যাপকাট কাট অ্যান্ড টিকটক অ্যাপ দুটি নাই তারা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়াও ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা ক্যাপকাট টিকটক দুই টাইপের লিঙ্কই পেয়ে যাবেন সো প্রথমে আপনারা অ্যাপ দুইটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আমরা আমাদের টিকটক অ্যাপটি ওপেন করে নেবো টিকটক অ্যাপটা ওপেন করলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবেন অ্যান্ড আমরা উপরে দেখতে পারবো একটা আইকন আছে তো উপরে যে সার্চ আইকনটা আমরা দেখতে পাচ্ছি উপরে থাকা ওই আইকনটা আমরা একটা ক্লিক করে দেবো তো উপরে থাকা আইকনে ক্লিক করে দেবো অ্যান্ড আমরা এখানে লেখে নেব ক্রিয়েটিভ থিংস আমরা এখানে লেখবো ক্রিয়েটিভ থিংস 81 ওয়ান তো আমাদের চ্যানেলের নামও ক্রিয়েটিভ থিংস অ্যান্ড আমাদের টিকটক আইডির নামও ক্রিয়েটিভ থিংস তো আমরা এইখানে দেখ ক্রিয়েটিভ থিংস এট্টি ওয়ান লেখে পাশে থাকা যে আইকন আছে সার আইকনে ক্লিক করলেই একটা অ্যাকাউন্ট চলে আসবে তো এক নম্বরে যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের অ্যাকাউন্ট তো আমাদের অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন তো অ্যাকাউন্টটা ওপেন করার জন্য এই অ্যাকাউন্টটার উপরে একটা ক্লিক করে দিবেন এন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা চলে এসেছে তো এক নম্বরে যে ভিডিওটা আছে দেখতে পাচ্ছেন লাস্ট যে ভিডিওটা আপলোড করছিলাম এক নম্বরে ই ভিডিওটার উপর একটা ক্লিক করে দিবেন ভিডিওটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন একটা মিউজিকের অপশন আছে এই ভিডিওটার মধ্যে যে মিউজিকটা প্লে আছে মানে ই ভিডিওটায় যে মিউজিকটা অ্যাড করছে এই মিউজিকটার উপর একটা ক্লিক করবেন এর নিচে দেখতে পাচ্ছেন মিউজিক কিন্তু চলতে আছে তো মিউজিকে ক্লিক করে নেওয়ার পর আপনারা এইখান থেকে একটু ফেভারিট করে নেবেন মানে মিউজিকটা ফেভারিট করে রাখবেন এরপর ব্যাক অপশনে ক্লিক করে দেবেন তো আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড আমরা দেখতে পারব বিরোটার নিচে ক্যাপকার্ট ট্রাই দিস প্লেট একটা লেখা আছে তো আমরা ক্যাপকার্ট ট্রাই দিস প্লেট এই অপশনটাই ক্লিক করবো এরপর আমরা ক্লিক করবো ইউজ স্টেম প্লেট ইন ক্যাপকাট ইউজ স্টেম প্লেট ইন ক্যাপ ইউসটেম্প ক্যাপ কাটে ক্লিক করলে আপনাদের সামনে আবার এরকম একটা অপশন চলে আসবে এখন দেখতে পারবেন নিচে লেখা আছে ইউজ প্লেট তো আপনারা ক্লিক করবেন ইউজ প্লেটে এরপর আপনার আপনাদের গ্যালারিতে থেকে ফেভারিট একটা ছবি সিলেক্ট করে নেবেন আমাদের এই ভিডিওটা বানানোর জন্য একটা ছবি বা একটা ভিডিওর প্রয়োজন হবে আপনারা চাইলে ভিডিও দিয়েও তৈরি করতে পারেন আপনারা চাইলে ছবি দিয়েও তৈরি করতে পারেন তো আমার কাছে যেহেতু ভিডিও নেই সেজন্য আমি ছবি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আমার গ্যালারিতে থেকে একটা ছবি সিলেক্ট করে নিব এখন যদি ছবিটা আপনারা কপ করতে চান তাহলে নিচে যে এই যে ছবিটা অ্যাড হয়েছে এখানে একটা পেন্সিলের মতন অপশন আছে এই অপশনটাই ক্লেক্ট করবেন এই পেন্সিল অপশনটা ক্লিক করার পর আপনারা এইখান থেকে আপনাদের কপ করে নিতে পারবেন আপনাদের যেটুকু ইচ্ছা আপনারা ওটুকু রাখতে পারবেন তো রাখা হয়ে গেলে কনফার্ম করে দেবেন আর এইখান থেকে করে দেবেন পিভিউ অ্যান্ড পিভিউতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের ভিডিওটা কিন্তু পায়ে অর্ধেক এডিট করা হয়ে গেছে আরও কিছু কাজ বাকি আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নাহলে কিন্তু পারবেন না তো এখন উপরে থাকা এক্সপোর্টে ক্লিক করে দেব তো ওপরে যে এক্সপোর্ট আছে এক্সপোর্টে আমরা ক্লিক করে দিই এখন যদি আপনার ভিডিওটার ভিতর ওয়াটারমার্ক রাখতে চান তাহলে আপনার নিচের যে অপশনটা আছে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করবেন যেহেতু আমরা ওয়াটারমার্ক রাখবো না সেজন্য আমরা উপরে এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক এই অপশনটাই ক্লিক করবো অ্যান্ড ক্লিক করলে দেখতে পাবো আমাদের ভিডিওটা কিন্তু সেভ হওয়া শুরু হয়ে গেছে তো ভিডিওটা সেভ হয়ে গেলে আপনাদের ডাইরেক্ট নিয়ে যাবে টিকটক অ্যাকাউন্টে টিকটক অ্যাকাউন্টটি আবার ওপেন হয়ে আসবে সো টিকটক অ্যাকাউন্টে চলে আসার পর দেখতে পারবেন এই যে ভিডিওটা কিন্তু তৈরি করা হয়ে গেছে অ্যান্ড উপরে লেখা আছে অ্যাড সাউন্ড তো আপনারা উপরে থাকা সাউন্ডটা ক্লিক করে দিবেন এরপর পাশেই যে ফেভারিট অপশন আছে ফেভারিট অপশনে ক্লিক করে একটু আগে যে মিউজিকটা ফেভারিট করেছিলেন আমার আইডিতে থেকে আমাদের ভিডিওটা থেকে যে মিউজিকটা ফেভারিট করছেন এটার উপর ক্লিক করে এই নিচে ভলুমে ক্লিক করে দেবেন এরপর অরিজিনাল সাউন্ডটা জিরো করে দিবেন অ্যান্ড এই যে সাউন্ডটা অ্যাড করেছেন এই সাউন্ডটা দুইশো করে দিবেন বা একশো রাখবেন এরপর ডান অপশানেই ক্লিক করে দিবেন এরপর ক্লিক করবেন নেক্সট অপশনে তো এখন যদি আপনারা আপনাদের ভিডিওটা পোস্ট করতে চান তাহলে নিচে থাকা পোস্ট অপশনে ক্লিক করবেন আর যদি পোস্ট করতে না চান তাহলে ডাফট অপশনে ক্লিক করে দেবেন যেহেতু আমরা পোস্ট ভিডিওটা পোস্ট করবো না সেই জন্য আমরা ডাফট করে দেবো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই